বিভিন্ন সময় হ্যাঁ বাজে মানে প্রস্তাব দিতে আমি রাজি হই না তারপরে সেদিন পানি আনতে গেছি আর আমার ক্ষতিগত আমি শিক্ষার দিয়ে উঠছি আর আমাদের বাড়ির পাশে মহাসিন ভাই দেখছে দেখার পরে হ্যাঁ আমার প্রিয় দর্শক আমাদের ক্যামেরা স্ক্রিনে যে বোনটিকে দেখতে পাচ্ছেন তিনি কিন্তু দর্শনের শিকার হয়েছেন তো কীভাবে দর্শনের শিকার হয়েছেন আমরা তার কাছ থেকে শুনবো সেই ঘটনাগুলো তো আপু আসসালাম জি ওয়ালাইকুম আসসালাম আপু কেমন আছেন এই মুহূর্তে জানিও আপনার যদিও আপনার মনের অবস্থা ভালো না তারপর জিজ্ঞেস করতে হচ্ছে আপনি কেমন আছেন ভালো আছেন যাক আলহামদুলিল্লাহ ভালো আছেন তো আপু আপনার গ্রামের বাড়ি কোথায় একটু বলবেন ঠিকানাটা চানরা চানরা কি আপনার আপনার গ্রামের বাড়ি

আর বন্ধুদের কি সবার বিয়ে হয়েছে জি কোথায় কোথায় বিয়ে হয়েছে একটু বলতে পারবেন এই হয়েছে আলগি তারপরে চাঁদপুরে চন্দ্রবাজার আলগি চাঁদপুরে চন্দ্রবাজার বিভিন্ন জায়গায় জি বন্ধু মানে কি করে এই স্যার কি করে চাকরি করে জি আপনার বিয়ে হয়েছে জি আচ্ছা আপনার সেই ঘরে কোনো সন্তান আদি আছে হ্যাঁ একটা ছেলে আছে বয়স কত 13 13 বছর আচ্ছা তিনি লেখাপড়া করে কোন ক্লাসে ক্লাস এইটে ক্লাস লেখাপড়া করছে তো আপু বিষয়টা হচ্ছে আপনার সঙ্গে যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটা ঘটেছে সেদিন রাত্রে আপনি পানিয়ানতে গিয়ে দর্শনের শিকার হয়েছেন আসলে কি হয়েছিল ঘটনাটা একটু যদি খুলে বলতেন যেমন আমি পানিয়ানতে গেছি পরে আমার আমারে মানে হ্যার নাম যে আমারে সমস্যা করতে চাইছে হ্যার নাম শিলিম পরে আমার বিভিন্ন সময় হ্যাঁ আমার বাজে মধ্যে মানে প্রস্তাব দিতে আমি রাজি হই না তারপরে সেদিন পানি আনতে গেছি আর আমারে মানে দইরা আমার ক্ষতি করতে চাইছে পরে আমি স্বীকার দিয়ে উঠছি আর আমাদের বাড়ির পাশে মহাসিন ভাই দেখছে দেখার পরে হ্যাঁ আমার বাসাইল তারপরে হ্যার দত দে হ্যাঁ গেছে আর পরে মশিন বে হ্যার জামাটা মানে দৈরা রাখছে আর হ্যার কমরে থেকে সাবি ফেরা গেছে এখন হ্যাঁ বাড়িতে গিয়ে মনে করেন না হ্যাঁ তো দোষ কষে কষে হ্যাঁ দোষের কথা বলে না হ্যাঁ মানে অনেক মানুষ নিয়ে আইসে হ্যাঁ মনে করেন না আমার ঘর দুয়ার বাড়িয়া ভাঙ্গিয়া মানে আমার এমন বিরক্ত করছে কোনো কইতে নাই আমি বাড়িতেই নাই এখন আমি অন্য এক জায়গায় আছি এই অবস্থা মানে আপনি এখন বাড়িতে থাকতে পারছেন না না কেন মুখে পারি না কারণ সবাই হেয়ার কথা বিশেষ গেছে যে আমি টাকা নিয়ে আইছি টাকা মানে হার কাছ থেকে চিন্তাই করছি এটা একবারে বাজে কথা তারপরে আমি তো ছিলাম না আমি পালিয়ে গেছি আমি কিছু বলতে পারি না তারপরে হ্যাঁ আমারে আচ্ছা আপনি যদি দোষ না করেন তাহলে আপনি কেন পালিয়ে যাবেন বোন না দোষ না করতে না কারণ দেখা গেছে আমি হ্যারা তো আমার বলার সময় দেয় না হেরা লাঠি সোটা নিয়ে আইসে আমার মাত্র তাইলে এই ফাঁকে আমি কি করুম কন আনেরা আচ্ছা আপনি যে বলেছেন আপনাকে সে বিভিন্নভাবে বিভিন্ন সময়ে উত্তপ্ত করতো বা আপনাকে কুপ্রস্তাব দিত তো এই জিনিসগুলো আপনি কাউকে জানিয়েছেন আপনার হাজব্যান্ডকে জানিয়েছেন কিনা বা আপনার আপনি যে গ্রামে থাকেন চেয়ারম্যান মেম্বার যারা আছে তাদেরকে অবগত করেছেন কিনা জানানোর পরে তিন চারবার বিচার এটার করছে কইরা আমার সাথে না আর অনেকের সাথে এরকম করছে অনেকে বিচার করছে জরিফানা দিছে তারপরে চেয়ারম্যান অত বিচার করছে সবাই বিচার করছে আর মানে এর আগেও বিচার আচার হয়েছে মানে সে যে বিভিন্নভাবে আপনাকে উত্তপ্ত করতো বা কুপ্রস্তাব দিত সেগুলো নিয়ে সেগুলো নিয়ে মানে আগেও বিচার আচার হয়েছে তো বিচার আচারের বিচার আচার মাধ্যমে তার শিক্ষা হয়নি মানে তার মূল টার্গেট ছিল আপনাকে মানে আপনাকে ভোগ করা এরকম তো বাজে বাজে ছোট্ট ছোট্ট পলাম নাই আর এরকম করে তাইলে সে কিরকম ধরনের কাজ করে জানেন না আর কি বলতাম আচ্ছা তো বিষয়টা হচ্ছে আপনি যখন আপনি পানীয়ানতে গিয়েছেন তখন কয়টা বা জানো মানে 8 টা না মনে হয় দিনের 8 না রাতের 8 রাতের 8 টা রাতের বাজে নি তখনো না আচ্ছা তো আপনি পানি আনতে যা যখন গিয়েছেন আপনার বাড়ি থেকে মানে পানি যে যেখান থেকে আনবেন সেই জায়গাটি কত দূর এই অল্প এই আমাদের পাশের বাড়ি কয় মিনিট রাস্তা হেঁটে গেলে 1 মিনিটও লাগে না হেঁটে গেলে এক মিনিটও লাগে না আচ্ছা তো যখন আপনি যান

না রাত্রেবেলা পানির দরকার হয়েছে আমার যে আমার বাচ্চারা মনে ছিল না পরে পানি খাইতে গিয়ে দেখি যে কলসে পানি নেই পরে ভাবলাম কি আসি কি হয় তারপরে গিয়েছি মানে খাবারের পানি তো আমরা জানি গ্রাম অঞ্চলের মেয়েরা খাবারের পানি দিনের বেলায় সংগ্রহ করে রাখে রাত্রেবেলায় হয়তো পানির দরকার হতে পারে সেজন্য দিনের বেলায় সংগ্রহ করে রাখে তো আপনি সেই কাজটি না করে রাত্রের বেলায় আপনার পানির প্রয়োজন হলো কেন মানে রাত্রের বেলা আনছি কেন ওই যে দিনে একটু কাজ ছিল বা মেহমান আসছে এই কারণে মানে বুইলা গেছি পানি আনতে তো এই পানি নিয়ে আইছি তো পানি পানি আনতে গিয়েছেন তো পানি আনতে গিয়েই আপনাকে মানে তিনি জরায়া ধরেছে সামনাসামনি না পিছনে পিছনে জরায়া ধরেছে মানে আপনি তার ফেস দেখেননি প্রথমে না পর দেখি না পরে আমারে যখন এই দস্তা দস্তি করতে আছে পরে আমি দেখছি দেখার পরে আমি সিক্কার বাক্কার দিয়ে উঠছি আর ম শিনভাই রাস্তা দিয়ে হাইটা যা পরে হ্যাঁ লাইট মেরা দেখে কি আমারে পরে কই কি আমি কেমন এমন এমন করছে পরে হ্যাঁ দৌড়িয়া যান গিয়ে ধরছে আর কি শিনভাই আর কি ধরছে দরার পরে হ্যাঁ বাড়িতে যায় হ্যাঁ টাকা নিয়ে আইসে সেই জামা সিরিয়া দুধ দিচ্ছে আচ্ছা তারপরে বাড়িতে না মানুষ টানুষ আইনাই হরেনি করলো আমারে বাড়িতে ঘর দুয়ার আমার ভাই গে এই অবস্থা করছে আচ্ছা তো এই ঘটনা ঘটনাটা কোন গ্রামে বা কোন এলাকায় ঘটেছে একটু বলবেন সাই ওয়ার্ডে চার ওয়ার্ড আপনাদের এলাকার চেয়ারম্যান মেম্বার যারা আছে তাদেরকে আপনি কি অবহিত করেছেন হ্যাঁ করেছি করেছেন জানিয়েছেন তাদেরকে হ্যাঁ স্যারম্যানের আশ্রয় নিয়েছে হ্যাঁ বলছে এ থানা যাইতে এটা বিচার করব থানায় গিয়েছেন হ্যাঁ আপনি থানায় গিয়েছেন টাকার জন্য থানা গেলে তো টাকা পয়সার দরকার এইজন্য আমি যাইতে পারি না এখন আমরার এই আমার এটা আচ্ছা মনে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা আপনার সঙ্গে যে ঘটেছে এটা আসলে কোনোভাবেই মেনে নেওয়া যায় না তো আপনি এটার কি চাচ্ছেন মানে এটার সমাধান কি চাচ্ছেন একটু বলবেন হ্যাঁ আমার সাথে অনেক করণও করছে তারপরে হ্যাঁ আর বাড়ির মানুষের না আমার ঘর দুয়ার বাড়ি ভাঙছে আমার মান সম্মান নিয়ে টানাটানি করছে আমি এখন বাড়িতেই উঠতে পারতাছি না আপা শেষ করি সর আপনি এটার কি চাচ্ছেন মানে আপনার কি হবে একটু বলবেন আমি আর কি সামু ভাই আমি একটা মেয়ে আমারে যে মানে ক্ষতিটা করছে বা কত চাইছে আমার তো মাইরও লাই থাকতো যে মুহূর্তে করছে বা মাইরা লাইলে তো কেউ দেখতো না আমারে এখন আমি একটা মেয়ে মানুষ বা মা জাতি তাহলে হ্যাঁ যে আমার এই ক্ষতিটা করত চাইছে তাইলে গো কী মনে হয় কি বিচারটা আপনারা চাইতে পারেন আপনার বোনের সাথে যদি এই অনাডা করতো তাহলে আপনি যেরকম বিচার চাইছেন চাইতেন ওরকম আমার বিচার করে দিবেন আর প্রধানমন্ত্রীর কাছে আমি এটাই আবেদন করতে করি যে আমরা গরিব মানুষ টাকার লিগে আমরা বিচারও চাইতে পারি না তাইলে হ্যাঁ যদি আমার এই সুক্ষ বিচারটা দেয় হ্যাঁ রে সারা জীবন হ্যাঁ আমি দোয়াই কইরা যাবো আচ্ছা বলুন আরেক বিষয় আমি একটি বিষয় জানতে চাইবো শেষ মানে আপনি এই যে বিচার চাচ্ছেন এই ঘটনাটার আসলে এই বিষয়টা নিয়ে আপনি কি আপনাদের যে জেলা আপনাদের থানা পড়ছে কোনটা চাঁদপুর জেলা থানা পড়ছে কোনটা সদর সদর আপনি কি কোনো থানায় কি কোনো অভিযোগ করেছেন কিনা অভিযোগ করবো অভিযোগ করবেন এখনো এখন করেননি জি না আচ্ছা যে ভদ্রলোক কীভাবে করবো আমার পাশে তো কেউ নাই আমার কে মানে টাকাও নাই মানুষও নাই আমি চলি অনেক কষ্টে চলি আমার অনেক কষ্টে দিন যে আমি মনে করেন না পড়াড়া পড়া লেখা আমি একটু টিভিশিনিক করি বা আমার স্বামী আমার এ আপনি কোন ক্লাস পর্যন্ত লেখাপড়া করতে পেরেছেন আমি এইট পর্যন্ত হচ্ছি মানে আমি এত অসহায় মানে আমার মানুষও নাই টাকাও নেই মানে আমি কি বলম বলার ভাষা আমার না মানুষও নেই টাকাও নেই আচ্ছা তো বলুন আপনার এই যে আপনার যেই ভদ্রলোকটির সঙ্গে আপনার যে অনাকাঙ্খিত ঘটনাটা ঘটেছে তিনি তো অভিযোগ করছে আপনি তার কাছ থেকে এক লক্ষ চুরানব্বই হাজার টাকা হাতিয়ে নিয়েছেন একটি মিথ্যা অভিযোগে এটা একবার মিথ্যা কথা হ্যাঁ ভাঙ্গাসুরির কাজ করতো হ্যাঁ আমি আমার ঘরে কতগুলো টেন ছিল আমি ওগুলা বিক্রি করছি বিক্রি করছি সাড়ে তিনশো টাকার মতো আমি পাইতাম পরে আমি আমার সেলেরে পাঠাইছি বলছে কি কালকে দিম আমার কাছে এক টাকাও নেই মামা তাইলে আটটার দিকে ঘটনা হয়েছে হ্যাঁ দশটার দিকে বলছে আমার আড়াইশো টাকা দিব যে আমার কাছে এখন টাকা নেই এখন আমার সাথে ঘটনা হওয়ার পরে নি হার কাছে পকেটে টাকা এসে পড়ছে সেটা মৃত্যু অনেক মিথুক মানে হ্যাঁ অনেকে কি উপরে থাকবো বুঝেন না এলাকাতে কি কই আমক এই কথা বইলা হের উপরে থাকে হ্যাঁ একটা টাকা আর পকেটও ছিল না আমরা হের দলেছ না থেকে টাকা নিব না হ্যাঁ বানাইছে আচ্ছা তো কি 5 লাখ টাকা একবার বলে কি 3 লাখ টাকা আবার বলে কি 1 লাখ টাকা আবার বলে কি না তাহলে এটা কি পাগল না सीता নাকি তাহলে মানে টাকার obje এটা এটা গুজব টাকার অভিযোগটা একবারে মিথ্যা কথা যদি টাকার অভিযোগটা হইতো তাহলে তো আমি বলতাম বা আমার এই টাকা নিয়ে আমি যথায় মান তথায় যাইতাম কি আপনাকে আরেকটি বিষয় হচ্ছে আপনি যে পালিয়ে বেড়াচ্ছেন কেন পালিয়ে বেরাইছি এই কারণে আপনার আপনাকে সে ধর্ষণের চেষ্টা করেছে

আপনারা আল্লাহর কাছে বালা পাইবেন না আর মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার এটাই আবেদন যে আমরা গরিব বইলা কি আমাকে কোনো কিছু নাই মান সম্মান নাই খালি বড়লোককে কই আছে আর মিথ্যাবাদী কই আছে আমাকেও নাই তাইলে হ্যাঁ বলবেন যে আমার এটা সঠিক বিচার করিয়া দিত্ব আমার কেউ নাই শুধু হ্যাঁ সারা হ্যাঁ রে কইবেন আমারে সুন্দর করে এটা বিচার করিয়া দিত তো ঠিক আছে আপু আপনি বলা থাকবেন প্রিয় দর্শক আপনারা যারা দেখছেন নাজমার জীবনের গল্প শুনছেন এই গল্পটি ভালো লাগলো অবশ্যই আপনারা আপনাদের সাহায্য হাত বাড়িয়ে দেবেন এই ভন্টির জন্য একটু বুদ্ধি একটু পরামর্শ দিয়ে তার পাশে এসে দাঁড়াবেন তাকে একটু সহযোগিতা করবেন এই প্রত্যাশা নিয়েই আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি খোদা হাফেজ